গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন সুনামগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া সোমবার বিকেল চারটায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সুনামগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক বলেন বর্তমানে প্রশাসন জনসম্পৃক্তহীন হয়ে পড়েছে প্রশাসনকে জনগণের দৌড় গোড়ায় নিয়ে যেতে হলে জনসম্পৃক্ততা বাড়াতে হবে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে এজন্য গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ রেজাউল করিম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এই সময় গণমাধ্যম কর্মীগণ সুনামগঞ্জ জেলার নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নেয়ার অনুরোধ করেন আপনাদের দুঃখ কষ্টের কথা বলছেন আমি আশা করি আপনারা এই দুঃখ কষ্ট আপনারা এক পাশে রেখে সামনের দিকে এগিয়ে যাবেন আমি শেষ থেকে শুরু করতে চাই সামনে আমাদের দুর্গাপূজা আপনারা যে আশঙ্কার কথা বলছেন সেই আশঙ্কায় আমরাও আশঙ্কিত